উদ্যানের উদ্বোধন হলো, আল্লাহ এই উদ্বোধনকে আপনি কবুল ফরমাস্ত। যে কর্মকর্তাগণ এই উদ্বোধনে অনুষ্ঠানে যোগদান প্রতিনিধিগণ রয়েছেন, এ আল্লাহ সকলকে কবুল ফরমান, সকলের দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় প্রধান যিনি অনেক মেহনত করেন এই উপজেলার জন্য, উন্নয়নের জন্য, তাকে আপনি দীর্ঘায়ু কামনা করছি, তাকে কবুল ফরমান। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরাম আল আকরামিন, আমাদের দোয়াকে আপনি গোপালগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহিদা সুলতানা মহোদয়। মূলত আমাদের আরেকটু উদ্দেশ্য আছে যে এখান থেকে আমাদের টুঙ্গিপাড়া পর্যন্ত একটা কানেক্টিভিটি রাস্তা যদি আমরা ভালোভাবে করে দিতে পারি, তাহলে অনেকে হয়তো এখানে এসে আগে স্টে করার পরে তারা টুঙ্গিপাড়াতে বঙ্গবন্ধুর মাজারটা জিয়ারত করে আবার তারা এখানে এসে ফিরে এসে তারা তাদের খাবার দাবার বা আদার্স দোকানের বিষয়গুলো তারা করতে পারবে। এটি আমাদের ডেভেলপমেন্ট করার পিছনে আরেকটি উদ্দেশ্য আছে যে আসলে এই অঞ্চলের মানুষের যে জীবিকার জন্য আসলে যে খুব দৃশ্যমান তেমন কিছু আছে এরকম না, মূলত কৃষি নির্ভর এই এলাকা। আমরা যদি এখানে একটি পর্যটন প্লেসকে ডেভেলপ করতে পারি তাহলে আসলে পর্যটনকে কেন্দ্র করেই কিন্তু অনেক মানুষের জীবিকার কিন্তু ব্যবস্থা করা এখানে সম্ভবপর। এবং আমি স্থানীয় জনগণের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে পর্যটন সহায়তা করার জন্য, বৃদ্ধি করার জন্য কিন্তু স্থানীয় মানুষের একটা বড় ভূমিকা থাকে যে তারা আসলে এটাকে কীভাবে ব্যবহার করতে চান। যদি পর্যটন সহায়ক মানসিকতা, তার মানে যে সমস্ত এলাকায় পর্যটন তৈরি হয় ওই সমস্ত মানুষের কিন্তু একটু আলাদা টাইপের বিহেভিয়ারাল প্যাটার্ন হতে হয় যে মানুষ যেন তার কাছে আসে, তার এলাকাতে আসে। তো এটার জন্য কিন্তু তাদের একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে মানুষ যেন এখানে আসে, মানুষ যেন এখানে শান্তিতে থাকতে পারে এবং এই এলাকাটা নিয়ে যেন কোনো রকম কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অন্য কোনো ধরনের বদনাম তৈরি না হয়, তাহলে কিন্তু মানুষ এই জায়গাটাকে অ্যাভয়েড করবে। আর যদি স্থানীয় মানুষজন এই জায়গাটাকে সুন্দর করে রাখতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাদের আন্তরিকতার জন্য বারবার এখানে আসবে এবং এখানে যত বেশি মানুষ আসবে তত বেশি কিন্তু আপনাদের অর্থনৈতিক যে মানে ডেভেলপমেন্টটা হবে। কারণ একটা পর্যটককে কেন্দ্র করে খাবার থেকে শুরু করে গাড়ি আদার্স অনেক কিছুর বিজনেস করা কিন্তু সম্ভব। গোপালগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জে জাতির পিতার সমাধি থেকে শুরু করে গোপালগঞ্জ কেন্দ্রিক একটা পর্যটন ব্যবস্থা চালু হয়েছে, এরই ধারাবাহিকতায় আমরা এই গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাইকেডাঙ্গা ইউনিয়নের সুকতেল নামক জায়গায় বঙ্গবন্ধু উদ্যান, এখানে প্রায় সরকারি প্রায় 13.72 একর জায়গার উপরে একটি প্রাকৃতিক জায়গায় একটা প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে একটা উদ্যানের পরিকল্পনা গ্রহণ করেছে। আপনার গ্রামীণ পরিবেশে মানুষের সুস্থ বিনোদনের লক্ষ্যে আমরা এই একটা গ্রামীণ আবহাওয়ায় প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে আমরা এই উদ্যোগটা নিয়েছি জেলা প্রশাসনের উদ্যোগে। আমরা আশা করছি এখানে ধীরে ধীরে এখানে এটা পর্যটন আকৃষ্ট হবে এবং একটা সুস্থ মানুষের একটা সুস্থ নিঃশ্বাস ফেলার জায়গা হিসেবে এই বঙ্গবন্ধু উদ্যান একটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা বয়ে নিয়ে আসবে। এখানে আম, জাম, শিশু গাছ, কালীবাবরা, চট, বট গাছ, আকাশি গাছ, সিরিজ গাছ, কড়ই গাছ এবং বিভিন্ন ঔষধি গাছ এখানে আছে।